মা বোনেরা আমাদের এই এলাকার যারা এখানে আসছেন আমাদের এই নিত্য প্রয়োজনীয় গোপালী নেওয়ার জন্য আপনাদেরকে স্বাগত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আপনারা দেশীয় মূল্যে যে মাল নিতে এসেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই কার্যক্রম শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় বিভাগের কমিশনার স্যার জনাব কবি করদা বিশ্বাস মহোদয়। আমি আমাদের বিভিন্ন চ্যানেল প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ যারা আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের সুযোগ্য উপজেলা এখন বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব কৃষিবির পক্ষ থেকে যিনি আসছেন জনাব আসমা সুলতানা মহোদয়কে আমি বক্তব্য রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শুভ সকাল, ধন্যবাদ সবাইকে। সকাল থেকে হয়তো আপনারা অপেক্ষা করেছেন, আজকে আমার জন্য একটা বিশেষ দিন। এরকম একটা গ্লোরিয়াস বা যেটাকে বলা হয় একটা মাইল ফলক মার্চ মাসে এই দিনে আমি আপনাদের সাথে প্রেজেন্ট থেকে বিশেষ করে আমাদের বিভাগীয় কমিশনার স্যার, জেলা প্রশাসন স্যার আর এই প্রশাসন মেয়র মহোদয় যেমন ওনারা আছেন ওনাদের সাথে থেকে আপনাদের এই কর্মসূচি উদ্বোধনের সাক্ষী পেয়েছি, সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার শুধু ছোটবেলার স্মৃতি মনে হয়, আমি যখন ছোট ছিলাম তখন আমার হয়তো একটু অবস্থাতে একটু বেকার ছিল, কত লোকজন হয়তো মানে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন। আজকে কিন্তু সেই অবস্থা বাংলাদেশে নেই, বাংলাদেশ অনেকটাই এগিয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন 1 কোটি পরিবার মানে হচ্ছে 5 কোটি মানুষ? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আপনারা পাচ্ছেন, এটা অনেক বড় কথা। আমরা আমাদের প্রতিটা কর্ম, আমরা যে যেখানে আছি, আপনারা যেখানে আছেন বা আমরা নিজেরা যেখানে আছি, আমরা প্রতিটা সবাই আমরা দায়িত্বশীল হব যেন 2041 সালে আমাদের উন্নত বিশ্ব তৈরি করতে পারি। আর এই রোজার মাসে আমরা যে স্বল্প মূল্যের খাদ্য কর্মসূচি গ্রহণ করেছেন, আপনারা সবাই এই দেশটার জন্য, এই দেশের জনগণের সবার জন্য দোয়া করবেন। আসলে বেশি কিছু বলার নেই, কিন্তু আমি খুব প্রাউড ফিল করছি যে আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে সম্মিলিতভাবে যোগ দিতে পেরে, বিশেষ করে কমিশন স্যারকে, জেলা প্রশাসন স্যারকে অশেষ ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। এখন বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের ত্রিশালের সম্মানিত সুযোগ্য নির্বাহী কর্মকর্তা যিনি এই গত 10-15 দিন যাবৎ এই পৃথিবী পণ্য নিয়ে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সবসময় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, জনাব আখতারুজ্জামান উপজেলাকের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নিঃসব। পবিত্র রমজান উপলক্ষে বললেন পবিত্র মানুষের মাঝে পৃথিবী পণ্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আশি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ত্রিশাল উপজেলা পৌরসভার সুযোগ্য মেয়র মহোদয় আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের অভিভাবক ময়মনসিংহ বিভাগের অভিভাবক জনাব মোহাম্মদ শফিকুর রাজা বিশ্বাস স্যার, সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ, এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক সৈয়দ জনাব মোহাম্মদ এনামুল হক স্যার, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত উপসচিব স্যার, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, উপকাঠী বৃন্দ, সুধী বৃন্দ, সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, রমজান উপলক্ষে যে 1 কোটি মানুষকে, এই মায়ের মানুষকে প্রত্যেক বলে কৃষি পণ্য বিতরণ করবে এই কার্যক্রমে আজকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত বিভাগীয় কমিশনার স্যারকে শত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য তাকে আমি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মানসিকের জেলা সুযোগ জেলা প্রশাসক স্যারকে এবং অন্যান্য যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল ব্যস্ততার মাঝে স্যাররা আমাদের বিভাগের কমিশনারদের বিভাগের কমিশনারের সাহায্যে সময় দিয়েছেন স্যারের দিক নির্দেশনায় আমরা আশা করছি অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য উদ্দেশ্য সেটি বাস্তবায়নে আমরা কাজ করতে পারব সে আশাবাদ ব্যক্ত করেন এবং স্যারদেরকে আবারও সকল ব্যস্ততার মাঝে আমাদের উপজেলা এসে বিশাল পৌরসভা এসে সময় দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে স্যারের সমগ্র সময় দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানিয়ে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোভিড-19 চলাকালে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের মানুষ যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল যখন সারা পৃথিবী মানুষ কষ্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি করে লিস্ট করে যা দেখতেছে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে খাদ্য শস্য পৌঁছে দিয়েছে আমাদের ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক যার নেতৃত্বে আমরা প্রতিদিন মানুষের লিস্ট করে খাদ্যদ্রব্য আমাদেরকে দিয়েছে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই কোভিড-19 পরবর্তী এই সময়ে আমাদের সুযোগ্য ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব এনামুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশাল পৌরসভা সুযোগ মেয়র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানসিক বিভাগের মানব বিভাগ কমিশনার আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ শরীফুল রাজা বিশ্বাস মঞ্চ প্রতিষ্ঠ বাণিজ্য মন্ত্রণালয় থেকে আগত উপসচিব আসমা সুলতানা বিশাল উপজেলা সম্মানিত উপজেলা নিজ অফিসার এবং আমার সামনে উপস্থিত আমাদের জেলা ভিত্তিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ আমাদের মানসিক জেলা বৃহস্পতিবার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বাবুল হোসেন আমার সামনে উপবিষ্ট উপমহানবৃন্দ এই পৌরসভার প্রথম পর্যায়ের জনপ্রতিনিধি এবং অন্যান্য শরীরবৃন্দ আসসালামু আলাইকুম আমি যদি শুরুতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে এই দেশের 1 কোটি মানুষকে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের দ্বারা তাদেরকে ভর্তুকি মূল্যে কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেগুলো আমাদের একেবারে নিত্য প্রয়োজনীয় সেসব পণ্য এই রমজান উপলক্ষে বিতরণ করবে সেই ঘোষণা অনুসারে সারা বাংলাদেশে কাজটি শুরু হয়েছে এবং তার অংশ হিসাবে ময়মনসিংহ জেলায় আমরা এই কাজটি শুরু করেছি ময়মনসিংহ জেলায় আপনারা জেনে খুশি হবেন আমাদের 3,02,971 জন নিম্নআয়ের মানুষ নিম্নআয়ের পরিবার তাদেরকে আমরা এই পণ্য বিতরণ করছি প্রথম পর্যায়ে আমরা দিচ্ছি 2 লিটার তেল 2 কেজি চিনি 2 কেজি চাল আবার আমরা রমজানের মধ্যে আরেকটি পর্যায়ে শুরু করবো সেখানে এই পণ্যগুলোর পাশাপাশি আরো কিছু পণ্য ছোলা খেজুর ইত্যাদি যুক্ত হবে এই কার্যক্রমটি করতে গিয়ে আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পণ্য আমাদের ময়মনসিংহ জেলা সদরে আমাদের খাদ্য গুদামে 5টা গুদাম আমরা ভাড়া নিয়েছি 5টা গুদাম এবং সেখানে
এই টিসিবিতে পণ্যগুলো আসার পরে আমরা এগুলো আনলোড করেছি, তারপর সেই পণ্যগুলো আমরা আবার আনলোড করে সেই পলিথিন মোটা পলিথিন যেটার মধ্যে টিসিবির সিল দেওয়া আছে, জেলা প্রশাসনের সিল দেওয়া আছে, সেই পলিথিনের মধ্যে সূক্ষ্মভাবে মেপে আমরা 2 কেজি চিনি, 2 কেজি ডাল কেটে দুটো প্যাকেট করেছি। এইভাবে প্যাকেট করে অত্যন্ত নির্ভুলভাবে এই পণ্যগুলো প্যাকেট করে আমরা জেলা সদরে এই কাজগুলো করেছি। আমাদেরকে 3,02,971 জন একত্রিত পরিবারের মধ্যে দিতে গিয়ে আমাদেরকে 6,05,000 মতো প্যাকেট আমাদের করতে হয়েছে। আপনি জানেন এটি কি বড় কাজ, বৃহৎ কাজ। সেখানে আমার প্রায় 250 থেকে 300 পরিশ্রমী মানুষ তারা কাজ করে যাচ্ছে। এটা আপনাদের সবার জন্য এই মহাকর্মযজ্ঞ আপনারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তো সেই বিতরণের আজকে প্রথম দিন, আমরা আশা করছি 27 মার্চের মধ্যে আমার মনসিংহ জেলা সম্পূর্ণ এই 3,02,971 পরিবারকে আমরা বারবার সুন্দর করে তাদের হাতে পৌঁছে দিতে পারি। তারপরে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। সুতরাং আপনারা যারা আমার ইতিমধ্যে জানেন যে আপনারা প্রত্যেকটা পরিবারকে আমরা 3,02,971 পরিবারের কাছে আমরা এই কার্ড পৌঁছে দিয়েছি। কেউ যদি আমরা এই আর্থিক সকল বলছি আমরা একদিনে কিন্তু পৌরসভা, আজকে পৌরসভা আমরা একদিনে বিতরণ করবো, আমাদের পক্ষে দুদিন বিতরণ করা সম্ভব নয়। যারা বিচারকরা যদি অ্যাকশন থাকে সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের কিছুবার মানুষ যদি উপস্থিত থাকে তাদের মধ্যে আমরা মাংস বিতরণ করি। তো আমি আমাদের এই পৌরসভার যাওয়ার মধ্যে আর্থিক ধন্যবাদ জানাই যে উনি এত সমস্যাকে আয়োজন করেছেন এবং আমাদেরকে যদি কথা বলার সুযোগ করে দিয়েছেন সেটা ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আমাদের ময়মনসিংহ জেলা সদর থেকে আমাদের 3 জন ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক এই প্রোগ্রামে কষ্ট করে এখানে এই প্রোগ্রামে এসে ওনারা এই প্রোগ্রামটিকে সফল করেছেন এটা আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো উপজেলা নির্বাচিত শ্রীপুর উপজেলা এই কাজটি সুন্দরভাবে তার সুনির্দিষ্ট আমাদের সমন্বয়ের দায়িত্ব পালন করার তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাবো এই উপজেলার মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধি এবং সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেয়র মহোদয় যারা এই কাজটি অত্যন্ত পবিত্র কাজ হিসাবে নিয়ে এখানে সুন্দরভাবে উপজেলা পরিষদের সঙ্গে শুরু করে এই বাংলা বিচার সঙ্গে যারা কাজ করেন ধন্যবাদ জানাবো। আমাদের উত্তর বিভাগীয় কমিশনার যার সুদক্ষ নেতৃত্বে যার সুদক্ষ পরিচালনায় গণশিক্ষ বিভাগে সরকারের অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি এই ডিসিপ্লিন কার্যক্রমটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব এবং আরো ধন্যবাদ জানাবো যারা অত্যন্ত ব্যস্ত মাত্র আমাদের সমস্ত কর্মকাণ্ডে সরাসরি এসে আমাদের উৎসাহিত করছে। আমি সর্বশেষে আমি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। আমি আবারও আপনাদের সবাই সংক্ষিপ্ত অংশগ্রহণ দিয়ে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ময়মনসিংহ সুদক্ষ জেলা প্রশাসক মহোদয়, যিনি এই দীর্ঘ 15 দিন রাত দিয়ে পরিশ্রম করে ময়মনসিংহ জেলার 3,09,000 মানুষকে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার জন্য যে নিয়মাস পরিশ্রম করে যাচ্ছে। আজকে আমাদের বিভাগের কমিশনার সাহেবকে সাথে নিয়ে আজকে আমাদের এই বিশালে উনি এসেছেন উদ্বোধন করার জন্য, আজকে উনি যে বক্তব্য রেখেছেন আর তার জন্য আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জয়নুল ইসলাম হাসিনা এই স্বাধীনতার 50 বছরে বাংলাদেশকে ওই টাওয়ার অফ ইঞ্জুরি থেকে একটি অনন্য মর্যাদায় পৌঁছে দিয়েছেন। আজকে বাংলাদেশ রিজার্ভ আজকে দাঁড়িয়ে বিলিয়ন পরীক্ষা নিয়ে গেছে, আজকে আমাদের মাথা পিছু 26,000 গেছে, আজকে আমাদের জিডিপি 4%, আজকে করোনা মধ্যে ওজন সারা পৃথিবী পৃথিবী যখন সংশয় করেছিল বাংলাদেশের মানুষ 1 কোটি মানুষ না খেয়ে থাকবে,
তখন বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে বিশ্বের বুকে বীরত্বের হিসাবে স্বাধীনতা 50 বছর বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মদিন আমরা গতকাল কয়েকদিন আগে শ্রীনগরে পালন করেছি জাতির জনকের 100তম জন্মদিন সেই উপলক্ষে আজকে বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা বাংলাদেশের এক কোটি মানুষকে দীর্ঘ প্রয়োজনে যাপনে মানুষের হাতে মানুষের হাতে স্বল্প মূল্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা করেছেন আজকে এই ব্যবস্থা হল আজকে নিক্ষোভকে জানার জন্য অভ্যুত্থান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় বিভাগীয় কমিশনার জনাব ফজলে রেজা আবিষ্কার সাহেব আর সোনার বিশালে প্রথম আগমন আমরা বিশালবাসী আমরা বড়বাসী আপনার প্রতি কৃতজ্ঞ আমরা আজকে আপনার প্রতি সুযোগ করে নিচ্ছে আমরা ময়মনসিংহের আমরা যারা জনপ্রতিনিধি আছি ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধু কন্যা যে ঘোষণা দিয়েছেন ওনার সুযোগ্য নেতৃত্বে আপনার নেতৃত্বে আমরা আমরা এই অধিকারে প্রত্যেকটি শুভ কাজে জনমানুষের কাছে আমরা ইনশাআল্লাহ আপনার যে কোনো নির্দেশ আমরা পালন করব ইনশাআল্লাহ আজকে এই কৃষিতে স্বল্প করলে সাধারণ মানুষেরকে যে খাদ্যতে ভবিষ্যতে দেবেন আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করার জন্য আমি সম্মেলন অনুরোধ জানাচ্ছি আমাদের মাননীয় বিভাগের কমিশনার জনাব মোহাম্মদ শফিকুর রহমান বিশ্বাস ভাইকে আজকের অনুষ্ঠানের দিবস শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ স্বল্পমূল্যে কৃষিজীবী পণ্য বিক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিশাল পৌরসভার সম্মানিত মেয়র উপস্থিত ময়মনসিংহের জেলা প্রশাসক মহানন্দ ভাগ বাণিজ্য মন্ডলের আগত উপস্থিত যারা আপনার আমার অন্যান্য সহকর্মীবৃন্দ পৌরসভার কাউন্সিলরবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমার প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত প্রতিবৃন্দ এবং উপলাভোগী ভাই বোনেরা সবাই আপনারা জানেন যে রমজানের আগমন হলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায় এক্ষেত্রে আমাদের যারা সমাজের দরিদ্র মানুষ যাদের ক্রয় সক্ষমতা কম তাদের কষ্টের সম্ভাবনা থাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যারা দরিদ্র অসহায় ছিন্নমূল যারা মানুষ রয়েছে তাদের নিয়ে ভাবে তাদেরকে ভালোবাসে এবং সেই চিন্তা থেকে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা প্রস্তুত আজকে যে বিশাল কর্মযজ্ঞ তারা বাংলাদেশের 1 কোটি মানুষকে এই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বিক্রয় সেই সিদ্ধান্ত দিয়েছে আমার মনে হয় যে 1 কোটি মানুষ 1 কোটি পরিবার এবং 5 কোটি মানুষ যে স্বল্প মূল্যে এই নিত্য প্রয়োজন দ্রব্য পাবে 2 কেজি চিনি 2 কেজি ডাল এবং 2 লিটার সোয়াবিন তেল এতে বাজারের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে এবং গরিব সাধারণ মানুষ স্বস্তি পাবে আমরা জানি যে সারা বাংলাদেশে কার্যক্রম আজকে শুরু হবে আমাদের এই ময়মনসিংহ বিভাগে 8,70,000 উপকার রোগীকে তালিকাভুক্ত করা হয়েছে এবং আজকে 1,06,000 পরিবারের মধ্যে এই স্বল্প মূল্যে কৃষিজীবী পণ্য বিক্রয় শুরু করা দেওয়া হবে আমি আশা করব আপনারা সকলেই যারা নেতৃবৃন্দ আছেন জনপ্রতিনিধি আছেন সাংবাদিক ভাইরা আছেন অন্যান্য সবাই মিলেই এই কাজে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন যাতে পণ্য বিক্রয়ের যে কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়
আমাদের প্রথম পর্যায়ে আজকে শুরু হচ্ছে এবং রমজান মাসে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। এটা কিন্তু অনেক বড় কর্মযজ্ঞ। আমরা প্রায় এক মাস ধরে আমাদের এই কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যালয়ে এটা মিলিয়ে রয়েছে এবং আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের পৌরসভার মেয়র যারা রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী, এমপি মহোদয়গণ, জনপ্রতিনিধিগণ সবাই মিলেই আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি, প্রস্তুতি নিয়েছি, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি এবং সাধারণ মানুষের এই ক্রয় ক্ষমতার ভিতরে দ্রব্য পড়ে যাতে সহজে পর্যায়ে থাকে সে ব্যাপারে আমরা চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেয়র মহোদয়কে, কাউন্সিলর পুজোকে, আমাদের উপজেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে এই আয়োজনের জন্য। আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের কার্যক্রম এখন শুরু হবে। আমি সার্বিক সাফল্য কামনা করে এই ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে পৃথিবীর পণ্য বিক্রয় সুবোধ উদ্দেশ্য করছি। খুদা হাফেজ। তারা বসে আছেন, ঠিক এইভাবে বসে থাকবেন। আমাদের আমাদের এখন উদ্বোধন করবেন, আমরা কয়েকটি ব্যাগ দিয়ে আমরা এখান থেকে শুরু করবো। আপনারা যেভাবে বসে আছেন ঠিক সেইভাবে বসে থাকবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের যে রিজার্ভ রয়েছে সমস্ত মাল আছে, আমরা সারাদিন এই কার্যক্রম তারা বলে ফেললাম। কেউ ঘোরাঘুরি করবেন না, কোনো পালাপালি করবেন না। আমি ধন্যবাদ জানাচ্ছি মানুষের ব্যবস্থা সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের আমাদেরকে 200-300 আমাদেরকে 3200 করেছেন। আমাদের এখন 3200 মানুষ এই পৌরসভার উপকার পাবে। আরে বাজে 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 আরে বাজে
ভালো একটা মহিলা দেন পরে দেন আনিল বেরোনো দেন Come on, come on, come on.